তার মুখে একটাই বাণী হতো, আকাশ ঘিরে মেঘ করেছে, শিক্ষা গেছে লাটে, কুকু গেছে চাকরি করতে ফিরল না রাতে, চাকরি দিঘির ঘাট ঘুরেতে হরেক রাক্ষসের মুখ, পাপা পালিয়ে আসা হলো না কুকুর, আঁচড়ে খেলো বউ, আঁচড়ে খেলো বউ, আঁচড়ে খেলো বউ, কত আশাই বেঁধে কাল বৈশাখী কত আশাই পেতেছিলাম শান্তির চালুড়াইয়ে দিল কাল বৈশাখী আমার সকল আলো হারাইলাম ভরসা আমার সকল আশা দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা ভাবিনি তো বিলীন হবে আমার সকল আশা গণেশ হালদার প্যান্ডেল মালিক গণেশ হালদার ওই সঙ্গে আমাদের বুবাই হালদার মানে ওরপে টান্টু তোমাদেরকে আমাদের এবং দলের মালিক যার দলের দায়িত্ব আছে জহর জহর আচ্ছা জয় দলই আপনাকে টেজরে আসার জন্য এবং জয়ন্ত নাইয়া মিনময় বৈরাগী দাদাদেরকে টেজরের উপরে আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি অঙ্কিতা ও মিষ্টি এবং দিয়া তোমরা ডায়জের উপরে চলে এসো ওই সঙ্গে আমাদের আরএন টেলিকম রমেশ দা তুমি যেখানে থাকো না কেন তাড়াতাড়ি চলে এসো আমাদের ডায়জের উপরে এবং আমাদের যত কমিটি ভাই আছে আমরা স্টেজের উপরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি কমিটি ভাইদের স্টেজের উপরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মুরারি মোহন হালদার দাদা ভাই যদি একটু তাড়াতাড়ি চলে আসো আমরা খুবই আনন্দিত হব মুরারি মোহন হালদার অনুপ মণ্ডল গাজনে ম্যানেজার অনুপ মণ্ডল দাদা ভাই আমাদের ডায়জের উপরে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের কমিটি ভাইদের ডায়জে আসার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা জানেন আমাদের সমস্ত মেলাটা আরএন টেলিকম ইউটিউব করছে তাই আপনাদের দর্শকবৃন্দের কাছে একান্ত অনুরোধ আপনারা ইউটিউবে আরএন টেলিকম বলে সার্চ করবেন এবং ওই ওই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে ওনার ভিউ একটু বাড়ে আমাদের মেলাটাও প্রচার হয় প্রথমে চন্দনে ফোঁটা দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে আমাদের অঙ্কিতা গায়ে আমাদের দেবরাতি মণ্ডল আমাদের ব্যাস করাচ্ছে আমাদের গ্রামের পঞ্চায়েত রবীন প্রামাণিককে ওনার জন্য জোরে একটা তালি
আমাদের যিনি প্রতিমা করেছে মুরারি মোহন হালদার ওনাকে ব্যয় দিয়ে সম্বোধনা জানাচ্ছে বৃষ্টি মন্ডল। আমাদের প্যান্ডেলের মালিক গণেশ হালদারকে ব্যাস পড়াচ্ছে অর্পণ হালদার। আমাদের এই গাজন দলের নায়ক জয়ন্ত হালদার জয়ন্ত নায়ককে স্টেজের উপরে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের আর এন টেলিকমের ব্যাস পড়াচ্ছে রাজা হালদার। আমাদের মধ্যে অন্যতম আমাদের বুবাই হালদার, বুবাই হালদারকে ব্যাস করে সম্মানে জানিয়ে দিয়া হালদার ওরফে টান্টু। সামনে সামনে টান্টু সামনে। আমাদের মিষ্টি হালদার দেবারতী মন্ডল তুমি সবাইকে ব্যাস করে দাও। আমাদের মধ্যে দলের মধ্যে উপস্থিত আছে, দলের দায়িত্বে আছে জহর, জহর তাকে ব্যাস করাচ্ছে দেবারতী মন্ডল। বাবা জানি দেবারতী। এবার অনু জয়ন্ত আমাদের গাজন দলের মানে নায়ক জয়ন্তকে ব্যাস করাচ্ছে দেবারতী মন্ডল। আমাদের নায়িকাকে ব্যাস পড়াচ্ছে রাজা হালদার। গাজনের ম্যানেজার অনুপ, অনুপ তাকে ব্যাস পড়াচ্ছে অর্পণ হালদার। আমাদের দলের ম্যানেজার দলের নায়ক আপনারা জানেন যে জয়ন্ত নাইয়াকে আমরা আমাদের ছোট ভাইয়ের মতন দেখি, তাই জয়ন্ত নাইয়া মুখ থেকে আমরা কিছু শুনব। তবে তার আগে আমাদের সবার প্রিয় আমাদের পঞ্চায়েত রবীন প্রামাণিকের মুখ থেকে আমরা কিছু শুনব, এই বলে ওনাকে আমাদের মাইক্রোফোনের সামনে আসতে বলছি। প্রথমে আমি আপনাদের কাছে নমস্কার জানাই, শুভ শুভ শারদীয়া প্রীতি শুভেচ্ছা আজকের মহাসপ্তমী। সকলের আশা করি আমাদের পূজাটা যেন ভালোভাবে হয়, সব জায়গায় পূজা যেন ভালোভাবে হয়। প্রত্যেক জনসাধারণকে আমি জানাচ্ছি আমাদের জায়গাটা খুব শর্ট, সকলে যেন ঘাসে ঘাসে বসে সুবিধা করে দিতে পারে, আমাদের মেলা কমিটিকে যেন সুযোগ সুবিধা করে দিতে পারি। এইভাবে করে দিতে পারলে আমরা মেলাটা চালাতে পারবো, তোমাদের উপরে নির্ভর করে আমাদের মেলা চালানো। শুধু কমিটি আশা করলে হবে না, প্রত্যেক জনসাধারণকে প্রত্যেক সদস্যকে সকলকে আমি যত সম্মান জানিয়ে আমরা যেন এই মেলাটা সারা জীবন করতে পারি, এই বলে আমার বক্তব্য শেষ করলাম, নমস্কার। এইবারে আমি দলের যে দায়িত্বে আছে নায়ক জয়ন্ত নায়কে আমার ছোট ভাই ওনাকে কিছু বলার জন্য আমরা 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি। নমস্কার, প্রথমত সবাইকে জানাই মহাসপ্তমীর প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। তো একটাই কথা বলবো, এই কমিটি আমার অনেক অনেক ঘনিষ্ঠ কমিটি, অনেক আত্মীয় কমিটি, এটা আমি আমার নিজের গ্রাম মনে করি। আজকে যে গান করবো আমার গ্রামেরই গ্রামেই গান করছি, ঠিক আছে। তবে একটাই কথা বলি, বেশি সময় নষ্ট করে কোনো লাভ নেই, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, সময়ও হয়ে গেছে, গান শুরু করতে হবে, আর বেশি কিছু বলবো না, নমস্কার। এখানে আমাদের সমাপ্ত বলে ঘোষণা করছি, এখুনি আমাদের গাজন গান শুরু হবে, আর জোরটাকে আমাদের ডায়েজের সামনে আসার জন্য অনুরোধ করছি। আমাদের কমিটির পক্ষ থেকে দাদাকে একটা ছোট্ট টপি দিয়ে ওনাকে সম্বোধনা জানাচ্ছি।
चलो चलो।